এখন তলপতি আসলে এটি লেখা বাহুছে দেখন্তু রিচেকিং এন্ড ফটোকপি এন্ড আনসার স্ক্রিপ্ট লেখা আছে এতির আপন মানে ক্লিক করিবে ফার্স্ট অফ অল দেখন্তু প্লিজ রিড দ্য রুল এন্ড রেগুলেশন বিফোর অ্যাপ্লাইং অ্যাপ্লাই কইবা পূর্বরু ফার্স্ট অফ অল রুল এন্ড রেগুলেশন কো ফার্স্ট অফ অল পড়িবে এতির ক্লিক করিবে তো কোন কোন রইছে দেখন্তু जे हिंद देखु टर्न एंड एग्जामिनेशन 2022 जो रही है जून मसरे तार रिचेकिंग आसी जाइए तो यार लास्ट डेट के रही 12 अक्टोबर रही है तो कमी करेंगे फास्ट अफ अल ओएस ओयर मेन ऑफिशियल वेबसाइट को आसीजे फास्ट में ही लेखा बाहर एपड़ क्लिक करेंगे जमी क्लिक करेंगे देखते लास्ट डेट के 12 अक्टोबर रही है 12 अक्टोबर लास्ट डेट रही है तो कमी करेंगे देखते फास्ट अफ अल ए क्लिक करेंगे चेक हियर टू अप्लाय এর আপন ক্লিক করবে ক্লিক করে সারা পরে লার্নার লগইন রে আপন ক্লিক করবে এতিরে দেখন্তু এনরোলমেন্ট নম্বর মাগুছি পাসওয়ার্ড মাগুছি ক্যাপচা মাগুছি তারপরে লগইন করবে লগইন করে সারা পরে দেখন্তু এমটি পেজটি ওপেন হই যাব ওপেন হই সারা পরে আপন তলপটি আসি যাবে এইটি লেখা বাহুছি দেখন্তু রিচেকিং এন্ড ফটোকপি এন্ড আনসার স্ক্রিপ্ট লেখা আছে এতিরে আপন মানে ক্লিক করবে ফার্স্ট অফ অল দেখন্তু প্লিজ রিড দ্য রুল এন্ড রেগুলেশন বিফোর অ্যাপ্লাইং অ্যাপ্লাই করিবা পূর্বরু ফার্স্ট অফ অল রুল এন্ড রেগুলেশন কো ফার্স্ট অফ অল পড়িবে এতিরে ক্লিক করিবে তো কোন কোন রইছে দেখন্তু রুল রেগুলেশন যদি আমি দেখি ফার্স্ট যে রইছে রিচেকিং পাই তো দেখি দেবে গোটে পার কোর্স পাই দেখন্তু 200 টাকা নেওছন্তি তো এই রিচেকিং যে করিবে এটা দেখন্তু যে করিবে এটা দেখন্তু 15 দিন ভিতরে আপনকৰ মার্ক আপডেট কৰি দেবে বঢ়াই দেবে যদি আপনকৰ কম অধিক থাকে যদি কিছু ভুল ভাল কৰি থাকে তাহলে 15 দিন ভিতৰে আপনকৰ মার্ক আপডেট কৰি দেবে আৰু এটা দেখন্তু রিচেকিং ই যে টাইম দিয়া হৈছে এই টাইম ভিতৰে আপোন মানে কৰি পাৰিবে পৰৱৰ্তী সময়ৰে আপোন কৰি পাৰিবে নাই তো এই কোন কোন ৰহিছে এই সম্পৰ্কৰে টিকে পঢ়ি দেবে দেন কৰিবে তাৰপৰে দেখন্তু আৰু গোটে কোন ৰহিছে না ফটো স্ক্রিপ্ট পাই দেখন্তু ফটোকপি এন্ড আনসার স্ক্রিপ্ট পাই কোন কোন রয়েছে যদি আপন মানে যে এক্সাম দিয়েছি না তার কেমিতি মার্ক দিয়েছেন আপনার কেমিতি মার্ক দিয়া হয়েছে পুরা দেখবাপি চাহুন তাহলে মগাই পারিবে এইটা কোণ কুহে না ফটোকপি এন্ড আনসার স্ক্রিপ্ট বলে কুহে তো এইটা যদি আপনার পোস্টাল মগাইবে তো 150 টাকা লাগবে যদি ইমেল মগাইবে তো 100 টাকা লাগবে যে আপন মানে এক্সাম দিয়েছেন না সেইটা কেমিতি মার্কিং করা হয়েছে সেইটা যদি মগাইবা চাহুন যদি সেথিরে আপন মানে কাউন্ট করছেন দেখন্তু 51 লেখা হয়েছে দেখন্তু সেই দেখন্তু আপন মানে যে এক্সাম দিয়েছেন সেথিরে মার্কিং কেমিতি করা হয়েছে 51 মার্ক দিয়া হয়েছে কিন্তু আপন মানে কাউন্ট করছেন 90 মার্ক বাহারুছি তো আপন কোন করিবে প্রিন্ট আউট বাহার করিবে সে যে পঠাই দেবে সেটা প্রিন্ট আউট বাহার করে সারা পরে আপন নিজে মার্কিং করিবে নিজে মার্কিং করে সারা পরে আপন এই অ্যাড্রেসে পঠাই দেবে আপনার মার্ক আপডেট করে দেবে 15 দিন ভিতরে তারপরে দেখন্তু এতিরে কোন কোন রয়েছে আপন মানে দেখি দেবে এটা রুল রেগুলেশন কো ফার্স্ট অফ অল পড়ি দেবে তারপরে কোন করবে না অ্যাপ্লাই করিয়া পাই এটি আপন ক্লিক করবে রিচেকিং আর ফটোকপি দেখন্তু দুইটা যদি জনে করিয়া পাই চাইব না দুইটা একা সঙ্গে ইজিলি করি পারিব তো এতিরে আপন ক্লিক করিবে ক্লিক কলা পরে ফার্স্ট অফ অল দেখন্তু প্রোগ্রাম নেম আপনকর নেম সব কিছু আসি যাব আপন কোন দেবে না কমিউনিকেশন অ্যাড্রেস ডিস্ট্রিক্ট স্টেট দেবে পিনকোড নম্বর দেবে ইমেল আইডি মোবাইল নম্বর তারপরে দেখন্তু আপনকর যদি আউ নম্বর আছে তো দেই দেবে তারপরে দেখন্তু যদি আপন মানে গোটে করিবে না গোটে কোর্স কো করিবে তো 200 টাকা দুইটা কো 300 তারপরে দেখন্তু দুইটা কো 400 তিনটা কো 600 আউ যদি আপন চারিটা কোর্স করিবে তো 800 টাকা পড়ব আপন মানে এথিরে ক্লিক করে প্রিভিউরে ক্লিক করি আপন পেমেন্ট করি কি প্রিন্ট আউট কাটি দেবে বাহার করে দেবে প্রিন্ট বলি অপশন আসিব সেথিরে কই দেবে তারপরে দেখুন তো আপন মানে কোন করিবে দেখুন তো এথিরে আপন ক্লিক করিবে যদি ফটোকপি এন্ড আনসার স্ক্রিপ্ট কই আপন মগি আপন চাউছন্তি তো এথিরে বি সেম জিনিস আসিব কমিউনিকেশন অ্যাড্রেস ডিস্ট্রিক্ট তো আপন কোন করিবে না যদি দেখুন তো এথিরে সিলেক্ট দেখুন তো আপন পোস্টাল রে মগি আপন চাউছন্তি
कि ईमेल माध्यम केमती मार्क दिखाई से देखापी तो आपण मैंने ईमेल करदे जल्दी आसीज तो देखो ईमेल जदि आप देखु गोटे को 100 टाँचा आउ पोस्टाल गोटे को 150 टाँचा दुईटा को 200 चारोटी को 400 टाँचा पीभ्यू क्लिक करके सेम जिन पेमेंट करके आपने कौन करेंगे एप्लाय करदे एमती तो आई थिंक सबकि मुझे जदि किसी छाड़ होता है कमेंट करके निहाती जन सो बर्तमान ये थैंक यू सो मच देखो जो मैंने करना ना जो मैंने भल लिखी एग्जाम कितु कम मार्क आसी कहते समस्ते एप्लाय करदे ठीक अच्छे।